2023 এ বছর কিন্তু লাইটিং শো যদি তোমরা দেখতে চাও ভালো তাহলে কিন্তু তোমাদেরকে আসতেই হবে সন্তোষ মিত্র স্কয়ারে। ঘড়ির কাঁটা 1:10 আর এখন চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ারে। আর তোমরা তো জানোই যে এবছর সন্তোষ মিত্র স্কয়ারের থিম কি, অযোধ্যা রাম মন্দির। আর সেই অযোধ্যা রাম মন্দিরের লাইটিং দেখাতে কিন্তু এত রাতে আসা। তো মেন গেট দিয়ে এখন এন্ট্রি করলাম, দেখতে পাচ্ছি এন্ট্রি গেটটা কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে, জাস্ট অসাম লাগছে ভাই। দেখতে পাচ্ছ এই গেট দিয়ে কিন্তু এন্ট্রি করতে হবে প্যান্ডেলে, মানুষজন দেখো। আর এত রাতেও দেখতে পাচ্ছ মানুষজনের ভিড়টা কতটা, বেশ ভালো ভিড় রয়েছে কিন্তু প্যান্ডেলে। তো চলো এই জনজোয়ারের মধ্যে দিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকি আর তোমাদেরকে সব কিছু দেখাই। তো তারা এখানে নতুন বন্ধু, এখন নতুন সাবস্ক্রাইব পয়েন্ট করে কি করছো, তাদের জন্য সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও হলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলের সামনে জনজোয়ারটা, এই এত রাতেও কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে ভাই। আর ভিড় থাকবে না কেন, প্যান্ডেলটা যেন কত সুন্দর হয়েছে, জাস্ট মানে অযোধ্যায় রাম মন্দির যখন ইনোগ্রেশন হয়নি তার আগেই কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারে রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সর্বসাধারণের জন্য, আর এই দেখো এই গেটটা কিন্তু ভিআইপি এন্ট্রি। ২০২২ তোমরা তো দেখেইছিলে সন্তোষ মিত্রের রেড ফোর্ট কতটা চমক দিচ্ছিল লাইটিং এ, আর এবারে চমকটা কিন্তু আরো বেশি। শিউলি ফুলের নলুক দেব দেব কাজের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকলতার কলকাপারের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টনে গাড়ি, ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। অসাধারণ একটা লাইটিং শো দেখলাম এখানে এসে। তো বাইরেটা তোমরা সবই দেখলে যা যা হয়েছে, তো এবারে চলো ভেতরের দিকে যাই, ভেতরটা কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাই আমি। তো সর্বপ্রথম দেখতেই পাচ্ছ এই রাস্তা দিয়ে প্রবেশ করছে, আর এটা হচ্ছে ভিআইপি এন্ট্রি। প্যান্ডেলের বাইরেটা যেমন সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু অসাম হয়েছে ভাই, তোমরা দেখে নাও একবার।
এই সাইডটা থেকে দেখো প্যান্ডেলটা কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেলের ভিতর দেখো ফাঁকা জায়গাগুলো তো একটা একটা করে ঝাড়বাতি বসানো হয়েছে, আর কতটা সুন্দর লাগছে দেখো ঝাড়বাতিগুলো। কলকাতার কলকাপাড়ের শাড়ি শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। প্যান্ডেলের সামনে এই বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছি কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে সন্দেশ নৃত্য মানেই ভাই লাইটিং এর খেলা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কি করছো, তাদের জন্য সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও এলে সবার নোটিফিকেশনটা পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সুস্থ থেকো।